আমার সাথে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আমার সহপাঠীরা যখন বেশি বেতনের বড় চাকরির সন্ধানে মরিয়া হয়ে ছুটেছে, আর তখন আমি এই গ্রামের স্কুলের শিক্ষকতার কাজ বেছে নিয়েছি। একথা শুনলে অনেকেই হয়তো বোকামি বলতে পারে, কিন্তু আমার কাছে গ্রামের স্কুলের শিক্ষকতার কাজ অনেক বড় দায়িত্বের। আর তাই তো শহর ছেড়ে বিশুপুর গ্রামের উদ্দেশ্যে ছুটে চলেছি। ওখানকারই একটি স্কুলে আমার চাকরি হয়েছে। বাসে করে প্রায় বেলা সোয়া ১২টা নাগাদ গ্রামে গিয়ে পৌঁছালাম। বাস থেকে নেমে রাস্তার পাশ দিয়ে থাকা রিকশার দিকে চোখ পড়তেই আমি ওই দিকে এগিয়ে গেলাম। তারপর একটি রিকশা ঠিক করে রিকশায় উঠে বসলাম। গ্রামের মেঠো পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল আমাদের রিকশা। চারদিকে গাছপালা, নদী, মাটির ঘর, বেশ মনোরম পরিবেশ। তবে গ্রামে থাকার জায়গা নিয়ে একটু অসুবিধায় পড়তে হবে, কারণ গ্রামের দিকে ভাড়ার বাড়ি নেই বললেই চলে। আর গ্রামের স্কুলের কোয়ার্টার থাকবে এটাও খুব একটা আশা করা যায় না। যাই হোক, যাচ্ছি যখন তখন একটা না একটা ব্যবস্থা তো হবেই। প্রায় মিনিট ১৫ পর স্কুলের সামনে গিয়ে রিকশা থামল। ভাড়া মিটিয়ে রিকশাওয়ালাকে বিদায় দিয়ে প্রথমেই আমি স্কুলের প্রধান শিক্ষকের সাথে দেখা করতে গেলাম। আপনার মতো এত মেধাবী ছাত্র যে আমাদের গ্রামের স্কুলে শিক্ষকতা করতে এসেছে, সেজন্য আমরা সকলেই অনেক খুশি। আপনার যে কোনো অসুবিধা হলে আপনি আমাকে বলবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুধু এখানে আমার থাকার মতো যদি একটা ব্যবস্থা করে দিতেন। আপাতত আপনি কিছুদিন আমার বাড়িতেই থাকুন, তারপর স্কুলের ওই পাশে ওই দক্ষিণ দিকে একটা ঘর আছে, ওখানেই আপনার থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। এ বিষয়ে আমি স্কুল কমিটির সাথে আগে থেকেই কথা বলে রেখেছি, এতে আপনার কোনো অসুবিধা হবে না তো? না না, আমার কোনো অসুবিধা হবে না। আপনি বরং আমার বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করে নিন। এই রতন, বলুন স্যার। মাস্টার মশাইকে আমার বাড়িতে নিয়ে যা তো, দেখি শোনার যেন কোনো অসুবিধা না হয়। চলুন স্যার, আপনার ব্যাখ্যান আমার হাতে দিন। আচ্ছা, এর আগে কি শহর থেকে এখানে কোনো শিক্ষক আসেনি? হ্যাঁ, তা সে এসেছিল কয়েকজন, কিন্তু কেউই বেশি দিন এখানে থাকতে পারে না। এই পাড়াগায় কেই বা থাকবে বলুন? থাকবার জায়গার অসুবিধা, যাতায়াতের সমস্যা, বিদ্যুৎ নেই, এই সব দেখেই এখানে কেউ বেশি দিন থাকতে চায় না। ও আচ্ছা, কিছুদিন পর হয়তো আপনিও এখান থেকে চলে যাবেন। না না, আমি নিজের ইচ্ছাতে এখানে এসেছি। তারপর কিছুদিন হেড স্যারের বাড়িতে থাকার পর স্কুলের পাশেই আমার থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। আমার জন্য বেশ ভালোই হলো, কাজের জায়গা এবং থাকার জায়গা একই সাথে, তাই যাতায়াতেরও কোনো ঝামেলা নেই। তাছাড়া এদিকের গ্রাম্য পরিবেশে মানিয়ে নিতে আমার কোনো অসুবিধাও হয়নি। প্রতিদিন বিকেলের দিকে গ্রামের মনোরম পরিবেশে ঘুরতে খুবই ভালো লাগে, আর সন্ধ্যার দিকে একটি চায়ের দোকানে বসে গ্রামের মানুষদের সাথে গল্প গুজবে সময়টা বেশ ভালোই কাটত। এমনই একদিন চায়ের দোকানে, এই তোমরা কি শুনেছ, পাশের গ্রামে নাকি কালো নাপিতকে ভুলো ভূতে ধরে মেরে ফেলেছে? লোকটির এ কথা শোনার পর সকলের মুখের হাসি কোথায় যেন হারিয়ে গেল। আচ্ছা, কিসের কথা বলছেন আপনারা? ভুলো ভূত, যে ভূত মানুষকে একবার ধরলে আর ছাড়ে না, একেবারে মেরেই ফেলে। আমার মনে হয় এটা কোনো চোর ডাকাতের কাজ হবে। ভূতে ধরে মানুষকে মেরে ফেলেছে, এ আবার হয় নাকি? আমার কথা শুনে সকলেই কিছুটা রেগে গেল। আপনি এই গ্রামে নতুন, আপনার ভালোর জন্যই আপনাকে বলে রাখি। শুনুন, যদি রাতের বেলায় কেউ আপনাকে ডাকে, ভুলেও কিন্তু বেরোবেন না, সে সেনা মানুষ হোক আর অসেনা মানুষই বা হোক। ভুলোভূত সেনা মানুষের রূপ ধরে এসে ডেকে নিয়ে যায়, যে একবার ভুলোভূতের পিছনে যায় সে আর ফিরে আসে না। আপনারা এখনো এসব ভূতের গল্পে বিশ্বাস করেন? দেখুন মাস্টার মশাই, আপনি শহরের মানুষ, এসব বিশ্বাস নাও করতে পারেন,
কিন্তু গ্রামের মানুষ ভূত প্রেত আজও বিশ্বাস করে। আর বিশ্বাস করবেই না কেন, যেটা সত্যি সেটা তো সবাই বিশ্বাস করবেই। রাত হয়েছে, চলো সবাই বাড়িতে ফিরে যাই, আর দেরি করা ঠিক হবে না। হাতঘড়িতে তাকিয়ে দেখলাম প্রায় 7টা বাজে। আমিও বাড়ির দিকে রওনা হলাম। এখানে সন্ধ্যা নামার পরপরই চারদিক একেবারে শুনশান হয়ে যায়, আর তার উপরে আবার শীতের রাত। অবশ্য গ্রামের দিকে সবাই একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। একদিনে আমারও তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস হয়ে গিয়েছে। একা মানুষ, খুব বেশি রান্নাও করতে হয় না। দুপুরের খাবারটা গরম করে খেয়ে শুয়ে পড়ি। রাতে ঘুমানোর আগে টেবিলের উপরে আলো কমিয়ে একটা হারিকেন জ্বালিয়ে রাখি। দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি তার মনে নেই। এত রাতে আবার কে এলো? ঘড়িতে তখন রাত প্রায় 1টা। দরজার কাছে গিয়ে বললাম, কে কে আপনি? মাস্টার মশাই, আমি রতন, দরজাটা একটু খুলুন। কি হয়েছে রতন, তুমি এত রাতে এখানে? কোনো সমস্যা হয়নি তো? ওদিকে বড় বিপদ হয়ে গিয়েছে। হেড স্যারের শরীর খুবই খারাপ, শ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে। কি বলছো তুমি এসব? আজ স্কুলে তো উনি সুস্থই ছিলেন। সেজন্যই তো আরো বেশি চিন্তা হচ্ছে, হঠাৎ করেই ওনার এত খারাপ অবস্থা হয়ে গিয়েছে। আপনি একটু চলুন স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি দরজায় তালা লাগিয়ে রতনের পিছু পিছু চলতে শুরু করলাম। চাঁদের হালকা আলোয় মোটামুটিভাবে পথ দেখা গেলেও চারদিকে কুয়াশা আর জমাট বাঁধা অন্ধকারে দূরের কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আমি শুধু রতনকে অনুসরণ করে হাঁটতে লাগলাম। হাসপাতালে নেওয়ার কি কোনো ব্যবস্থা করা হয়েছে? আশেপাশের 3 গ্রামে কোনো হাসপাতাল নেই। গ্রামের কবিরাজকে খবর দেওয়া হয়েছে, মনে হয় উনি এতক্ষণে চলে এসেছে। হঠাৎ আমি রতনকে ডাক দিয়ে বললাম, আচ্ছা একটু দাঁড়াও, হেড স্যারের বাড়ি তো এইদিকে, কিন্তু তুমি ওই পথে যাচ্ছ কেন? আসলে এদিক দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি যাওয়া যায়, আমি এ পথে এসেছি, আপনি আমার সাথে সাথেই চলুন। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আমি কোনো কিছু বিবেচনা না করেই রতনের কথা মতো ওর পিছু পিছু এগিয়ে চললাম। মনে হচ্ছে হাঁটতে হাঁটতে গ্রাম পেরিয়ে জঙ্গলে প্রবেশ করেছি। হেড স্যারের বাড়ি যেতে 15 মিনিট সময় লাগে। আমার কাছে এখন ঘড়ি নেই, কিন্তু অনুমান করে বলতে পারি আমরা প্রায় 1/2 ঘন্টার মতো হাঁটছি। আশেপাশে তাকিয়ে যা বুঝলাম, এই পথ আমার কাছে একেবারেই অচেনা। রাস্তার দুপাশে ঘন জঙ্গলে ঘেরা, কাছাকাছি কোথাও একটি বাড়ি ঘরও নেই। এবার আমার একটু ভয় ভয় করছে। আমি আর সামনে না এগিয়ে দাঁড়িয়ে পড়লাম, সেই সাথে রতনও দাঁড়ালো। রতন পিছনের দিকে না তাকিয়ে বলল, কি হলো মাস্টার মশাই, আপনি থামলেন কেন? তাড়াতাড়ি চলুন, দেরি হয়ে যাবে তো, তাড়াতাড়ি চলুন। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হেড স্যারের বাড়ি যেতে তো এত সময় লাগে না? আমার কথা শুনে রতন অট্ট হাসিতে মেতে উঠল। ধীরে ধীরে সে এক বিভৎস চেহারায় পরিণত হতে লাগলো। কি দেখছি আমি এসব? এ নিশ্চয় কোনো দুঃস্বপ্ন হবে। কে তুমি? সামনে থেকে কোনো উত্তর এলো না। সামনের ছায়ামূর্তিটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পালানোর চেষ্টা করতে গিয়েও পারলাম না। আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে দেখলাম কেউ একজন সাইকেল চালিয়ে এদিকেই আসছে। বেশ কয়েকবার চেষ্টা করলাম চিৎকার করার, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। বিভৎস ছায়ামূর্তিটি যখন দেখতে পেল,
কেউ একজন এদিকে এগিয়ে আসছে, তখন ধীরে ধীরে সে অদৃশ্য হয়ে যেতে লাগল। কাছে আসার পর বুঝতে পারলাম সাইকেল চালিয়ে আমাদের গ্রামের কবিরাজ মশাই এদিকে আসছেন। তুমি এত রাতে এই গ্রামের শেষের দিকে কি করছো? আমি কোনো মতে নিজেকে শান্ত করে সব কিছু খুলে বললাম। আর ভয় পেও না, ও এখন আর আসবে না। আচ্ছা, কি ছিল ওটা? ও কোনো মানুষ নয়, মানুষের রূপ ধরে আসা এক অশুভ শক্তি। খুব কম মানুষই ওই অশুভ শক্তির ছলনায় পড়ে বেঁচে ফিরতে পেরেছে। তবে ওরা লোহা বা আগুনের কাছে আসতে পারে না, তাই তো এই হ্যারিকেনের আগুন দেখে চলে গেছে। কিন্তু আপনি এত রাতে এই পথে? পাশের গ্রামে এক রোগী দেখতে গিয়েছিলাম, ফিরতে একটু দেরি হয়ে গেল আর কি। যাই হোক, চলো তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি। তারপর উনি আমাকে সাইকেলে করে বাড়ি পৌঁছে দিয়ে আসলেন। সেই পথে রাস্তা দিয়ে আসার সময় ওনার সাথে ঘটে যাওয়া এমন বেশ কিছু অলৌকিক ঘটনার কথা জানতে পারলাম, হয়তো কোনো একদিন আপনাদেরও বলবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনারা কি ধরনের গল্প দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সকলকে অসংখ্য ধন্যবাদ।